একদমই মানা উচিত নয় যে আগে কাপড় কিনে নিলে পরে দিকে এটা হয়ে যেতে পারে, ওটা হয়ে যেতে পারে, একদমই না। তোমার সাথে কি ঘটবে কি না সেটা ভগবান ঠিক করে দেন, এটা তুমি ঠিক করবে না, ঠিক আছে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? গাইস, আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো বা মেন কারণটা হলো কিছুই নয়, আজকে শুধু একটা জিনিস নিয়ে আমি কথা বলতে এসেছি, যে সেটা হলো তোমরা অনেকেই, আমি যখন আমার যখন পুজো শোনা হয়নি, যখন আমি কনসিভ করার পর, মানে যখন ধরো 8 মাস 9 মাস চলছিল, তখন যখন আমি শপিং করেছিলাম ওর জন্য, আমি করিয়েছিলাম আমার বরকে দিয়ে, আমার বোনকে দিয়ে, তখন তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কেন তুমি শপিং করছো, এইসব করছো, ওসব করছো। তো আমি প্রথমে এই ভিডিওটা ভাবছিলাম আর আগে বানাবো, বাট বানাইনি কেন জানো? কারণ বলে না, অনেক সময় আমার বড়দের কথা শুনতে হয় বা অনেক কিছু, মানে অনেক কিছু নিয়ে ভেবেই বানাইনি আর কি আগে ভিডিওটা। আমি মানে বুঝতে চাইছিলাম জিনিসটা কি আমি করে সত্যি ঠিক করিনি না ঠিক করেছি। তারপর আমি যখন হসপিটালে গিয়েছি, তারপর যখন বেবির জন্ম হয়, আমার পুজোর সময় জন্ম হয়ে যায়, তারপর যখন ওকে ওরা বলে যে কাপড় চোপড় দেওয়ার জন্য, তারপর যখন ওরা বলে যে এগুলো তো ধোয়া না ইউজ, মানে একদম বাচ্চাদের মানে জন্ম হওয়ার পরে স্কিনটা খুব সেন্সিটিভ থাকে, তখন আমাদের না ধোয়া কাপড় একদমই পরাতে নিই, বাজার থেকে এনেই ডাইরেক্ট তোমরা পরাতে পারো না, কারণ ওটা অনেকেরই টাচ করা থাকে, ধুলো বালু, মানে অনেক কিছু, তো ওগুলো পরানো একদমই ঠিক নয়। তো যেহেতু আমি ওদেরকে শপিং করিয়ে ঘরে এনে, তারপরে আমি শুধু নয়, অনেকেই আছে যারা এইভাবে ধুয়ে, মানে ধুয়ে টুয়ে তারপরে ইউজ করে, অনেকে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দিদি তুমি ঠিক করেছো, একদমই ঠিক করেছো, আমিও করেছিলাম সেটা। এটা অনেকেই বলেছো যে না এটা তুমি খারাপ করেছো, বাট আমি তোমাদের কথায় খারাপটা পাইনি, বাট আমি তোমাদের সেই জন্য বলছি যাতে তোমরা আরও নতুন যারা আমার বোনেরা প্রেগনেন্ট আছো বা সামনে তোমাদের ঘরে কিউট কিউট সদস্যরা আসতে চলেছে, তাদের ভালোর জন্যই বলছি, তোমাদের ভালোর জন্যই বলছি। সত্যি আমার মনে হয় না, আমার একটা পার্সোনাল অপিনিয়ন, যে আমার মনে হয় না যে আমি ভগবানের উপর বিশ্বাস করি, ঠিক আছে? তো ভগবান যা চান সেটাই হবে, এটা আমার মনে হয় একদমই মানা উচিত নয় যে আগে কাপড় কিনে নিলে পরে দিকে এটা হয়ে যেতে পারে, ওটা হয়ে যেতে পারে, একদমই না। তোমার সাথে কি ঘটবে কি না সেটা ভগবান ঠিক করে দেন, এটা তুমি ঠিক করবে না, ঠিক আছে? আমাদের লাইফের সব কিছুই কিন্তু ভগবান ঠিক করে দেন, অনেকটা খারাপ থাকে, অনেকটা ভালো থাকে, খারাপ দিকটা ভগবান আমাদের পরীক্ষা নেন, বাট ভালো দিকটা চলেই আসে। তো আমার মনে হয় যে কাপড়টা কিনে ধুয়ে ডেটল টেটল দিয়ে এসব দিয়ে একদম ভালো করে ফ্রেশ করে নিয়ে গেলে বেবির জন্য খুবই ভালো, আর চিন্তা করতে হয় না ওর জন্য, আর ব্যাস এতটুকুই। না হলে তো তুমি একদম বাজার থেকে ডাইরেক্ট কিনে বেবি কিনে দিতে পারবে না লাগা পরানোর জন্য। বাট আমি যে করেছি, প্রথমে আমি ভাবছিলাম তোমরা কমেন্টগুলো করার পর সত্যি আমি কি অনেক বড় ভুল করে ফেললাম, আমি তোমাদের কাছে সবার কাছে আমি সরিয়ে চাইছিলাম, আমি কিন্তু ক্ষমাও চেয়েছি, হ্যাঁ, যে আমি এটা সত্যি আমার করা ঠিক হয়নি, হয়তো আমার এটা মানে ইচ্ছে ছিল আমি ওকে পুরো ধোয়া একদম ভালো ফ্রেশ কাপড় পরাবো, বাজার থেকে এনে ডাইরেক্ট পরাবো না, কারণ স্কিনের কোনো প্রবলেম হয়ে যেতে পারে, তাই ঠিক আছে? তো সেটা ভেবেই আমি করেছি, আর আমি চাই মানে যাদের যাদের, আমি তোমাদের বলছি না যে তোমাদের করতেই হবে, বাট যারা যারা মনে করছো যে না দিয়া ঠিক বলেছে, আমি সত্যি বলছি আমি এই জিনিসটা ফেস করছি বলেই বলেছি তোমাদের, যে ধোয়া কাপড়টা পরলে সত্যি খুব ভালো হয়, হসপিটাল থেকে ওরাও বলে কিন্তু ধোয়া আছে, তো তো তাই বলছি তোমাদের, যাদের যাদের মনে হচ্ছে যে না করাটা ঠিক আছে, তো আমি তাদের বলছি যে তোমরা প্লিজ ধুয়ে তারপর ওয়াশ করে নিয়ে যাও, সেরকম কিছুই হয় না, বাট তোমাদের পার্সোনাল অপিনিয়ন, তোমরা চাইলেই করো না চাইলে করবে না, ঠিক আছে? আমি আমার পার্সোনাল অপিনিয়নটা তোমাদের দিলাম যাতে তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি সদস্যরা আসতে চলেছে ওদের ভালোর জন্য, ঠিক আছে? তো আজকের ভিডিও জাস্ট এতটুকু, আমি ভিডিওটা না আগে বানাবো ভাবছিলাম বাট বানাইনি অনেক কিছু ভেবে, বাট এখন বানিয়েছি কারণ আমি ওই জিনিসটা হসপিটালে ফেস করেছি বলে পুচু শোনার সময়, ঠিক আছে? তো ব্যাস আজকে ভিডিও এতটুকুই, তোমরা তোমাদের মতটা কমেন্টে জানিও, আর কি বাই, যা যা এখন কনসিউম করেছো প্রেগনেন্ট সবাইকে কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক সামনের জন্য, আর খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, বাই, লাভ ইউ, টাটা।